আজি আমি আলোচনা কৰিম অষ্টম শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে চতুৰ্ভুজ। একচুৱেলি চতুৰ্ভুজ কাক বোলে? তো আমি ডেফিনিশ্যনত, চতুৰ্ভুজৰ ডেফিনিশ্যনত আমি লিখিম চাৰিটা বাহুৰে আগোলা সমতল বন্দ চিত্ৰ চতুৰ্ভুজ বুলি কোৱা হয়। এইটো আমি ক্লাছ এইটত পাইছোঁ। এবার প্রশ্ন হল, এই চতুর্ভুজটো আমি দুটা সেক্টরত ভাগ করি। এতে প্রথমটো যেটো আছিল যে চারিটা বাহুরে আগে যিকোনো সমতল বন্ধ চিত্র, এতেকে যদি ইয়ার চিত্রটো যদি লওয়া যায় যে চারিটা বাহুরে আগে একটা চতুর্ভুজ হল, তো এটো ধরা গেল এটো একটা বাহু আমার এ বি, এটো একটা বাহু বি সি বাহু, ই একটা সাপোজ বি বিন্দু, তো এইটো হল ডি সি ভাগ। তো ইও একটা চতুর্ভুজ হল, কিন্তু আমি এই চতুর্ভুজটো দুটা ভাগত থাক, এটা হয়েছে ট্রেপেজি ট্রেপেজিয়াম আর এটা হয়েছে সামান্তরিক সামান্তরিক। এবার প্রশ্ন হল যে ট্রেপেজিয়াম কোনবিলাক চতুর্ভুজক ট্রেপেজিয়াম বলে কব আর কোনবিলাকক সামান্তরিক বলে। আমি মনত রাখিম ট্রেপেজিয়ামৰ যিটো সংজ্ঞা হব, আমি সংজ্ঞাত লিখিম যিবোৰ চতুর্ভুজ এজোৰ বাহু সমান্তৰাল, সেইবোৰ চতুর্ভুজ ট্রেপেজিয়াম বুলি। তেনেহলে আমার সামান্তরিক ডেফিনিশন কি হব, যে সামান্তরিক কাক বোলে যদি লিখিব লগা হয় তেনেহলে আমি কেনে লিখি যে যিবোৰ চতুর্ভুজৰ দুইযোৰ বিপৰীত বাহু সমান্তৰাল, সেইবোৰ চতুর্ভুজ সেইবোৰ চতুর্ভুজ সামান্তরিক বুলি কোৱা। এবার প্রশ্ন হল যে ট্রেপেজিয়াম তেনেহলে এই চতুর্ভুজটো দেখাত কেনেকুৱা? কিন্তু যেহেতু আমাৰ ইয়াত কোৱা আছে যিবোৰ চতুর্ভুজৰ এযোৰ বিপৰীত বিপৰীত বাহু সমান্তৰাল, তেনেহলে ধৰা গেল ই একটা বাহু, ইয়াৰ নাম হল এ বি, ইয়ার সমান্তরাল কি আছে এইটো বাহু, ইয়ার নাম হল সি আর ডি। এবার এ সি আর বি ডি আমি সংযোগ করি, দেওয়ার পিছত দেখা গেল এই বাহুটো যদি এ বি বাহুটো দুয়োকলে বরাই দিলাম, এইবার সি বি বাহুটোকো আমি এনেকে দুয়োকলে বরাই দিলাম, দেওয়ার পিছত দেখা গেল এই দুয়োটা বাহু কোনোদিনে কটাকুটি নকরে। আচ্ছা, যদি কটাকুটি নকরে এনেকে আহিয়ে থাকিব, কিন্তু এই যে বি ডি এই বাহুটোক যদি এনেকে বরাই দেওয়া যায় আর এ সি বাহুটোক যদি এনেকে বরাই দেওয়া যায়, তাহলে এই বাহুটো ইয়াত আহি ইও এনেকে যায় এটা সময়ত ই কি করব কটাকটি করব। গতিকে এইটো হল ট্রেপেজিয়ামৰ ধর্ম, ইয়াত একযোৰ খালি বিপরীত বাহু, ইয়াৰ বিপরীত বাহুটো হৈছে এইটো আর এইটো এইযোৰা বাহু ইয়াত সমান আছে, গতিকে ইয়ার নাম হব ট্রেপেজিয়াম, যদিও চতুর্ভুজর ভিতর কি হব ট্রেপেজিয়াম। তাহলে সামান্তরিক কি হব, ইয়াত কোৱা গেছে যিবোৰ চতুর্ভুজৰ দুইযোৰা বিপরীত বাহু সমান্তৰাল হয়। তাহলে সাপোজ ধরা গেল সি আর ডি একটা রেখাখণ্ড আর ই এবার এটা ইয়ার বিপরীত বাহু হয়েছে এইটো, কিন্তু কইছে ইয়ার দুইজোর বিপরীত বাহু সমান্তরাল হবে, তো আমি একটা বাহু ইয়াত এনেকে রাখলো আর একটা বাহু আমি ইয়াত এনেকে রাখি, সাপোজ এটার নাম দিল আমি এ। এবার দেখা যাও ইয়ার বিপরীত বাহু হয়েছে এইটো আর ইয়ার বিপরীত বাহু হয়েছে এইটো। এবার যদি আমি এই বাহুটো অর্থাৎ
সি ই বাহুটুক যদি আমি দুয়ো ফালে এনেকে বরাই দি যাই থাকো তো যাই থাকিব, আর বি এফ বাহুটুক যদি আমি এনেকে বরাই দাও তাহলে ইও যাই থাকিব। আকো আমি যদি সি বি বাহুক এনেকে বরাই দাও ইও যাই থাকিব, ই বাহুটুক যদি আমি এনেকে বরাই ই এফ বাহুটুক যদি এনেকে বরাই দি থাকো তাহলে ইও যাই থাকিব, কাইলে কারোর লগত কটাকটি নকরে। অথচ ই চতুর্ভুজ, কারণ ইয়ার চারিটা কোণ আছে, চারিটা বাহু আছে, কিন্তু ইয়ার প্রত্যেকজন বিপরীত বাহু এটাই আনটোর লগত সমান্তরাল ভাবে আছে। গতিকে এইটো চতুর্ভুজের নাম হব যে সি ডি ই এফ কি হব, সমান্তরিক, সমান্তরিক। আর ইয়ার চা যেটু সি আর ডি বাহু আছে এটু সমান্তরাল আছে, কার সমান্তরাল আছে, ই আর এফ সমান্তরাল। নেক্সট আমার সি আর ই বাহু আছে সমান্তরাল, কার সমান্তরাল আছে, ডি আর এফ সমান্তরাল আছে। গতি দুয়োযোগ বিপরীত বাহু এটাই আঁটুর কি হয়ে আছে, সমান্তরাল আছে, যার কারণে ইয়ার নাম সমান্তর, চতুর্ভুজের এটা ভাগ। আর ইয়াত আছে ট্রেপেজিয়াম, তো ট্রেপেজিয়াম ইয়ার নামটো হব আমার এ বি সি ডি ট্রেপেজিয়াম। আর ইয়ার চা যেটু এ বি বাহু আছে এটু সমান্তরাল আছে, এই এ বি বাহুটো সি আর ডি সমান্তরাল আছে, কিন্তু এ সি এই বাহুটো ইয়ার সমান্তরাল নাই, কারণ ইয়াক যদি এনেকে বরাই দিয়া যায় তাহলে ই এটা সময় কি হব, ও বিন্দু বা কোনো নির্দিষ্ট বিন্দু ডিসাইড করব। গতি ইয়ার নাম হব এনেকুৱা ধরনের চতুর্ভুজের নাম হব ট্রেপেজিয়াম, আর যে চতুর্ভুজের দুইজন বিপরীত বাহু সমান থাকিব তার নাম হয়েছে সমান্তরিক। তো এইখানে আসিল আজির টপিক, তো নেক্সট ক্লাসত আমি আলোচনা করি একটা নতুন অধ্যায়।